ভাই কি অবস্থা কি করেন এত টেনশনে কেন টেনশনে ঠিক নাই কাহিনীটা হচ্ছে যে এই দুইটা বাইক নিয়ে চিন্তা আছে দুইটা বাইক নিয়ে দুইটা বাইক নিয়ে চিন্তা আছে আসলে বাইক নিয়ে চিন্তা না চিন্তা আছে ব্র্যান্ড নিয়ে চিন্তাটা হচ্ছে তুমি ধরো এই এফজেড চালাও এটা একটা জাপানিজ ব্র্যান্ড আর আমি হচ্ছে বর্তমানে এই পালসার চালাচ্ছি এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এখন অনেকেই আমাকে বলে যে ভাই আপনি প্রায় কম্পারিজন ভিডিওতে জাপানিজ ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা কম্পারিজন টেনে ফেলেন সে এটা কি লজিক্যাল মানে জাপানিজ ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান ব্র্যান্ডের কম্পারিজন এটা অনেকে মেনে নিতে চায় না সেটা তোমার কি মনে হয় যে এটা কি লজিক্যাল না একেবারেই ইলজিক্যাল মানে ভাই এটা কনফিউজড কনফিউজড আচ্ছা এইরকম কিন্তু অনেকেই কনফিউজড আছেন আপনারা যে জাপানিজ ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান ব্র্যান্ডের কেন আমি কম্পারিজন করি বা কম্পারিজন কি আসলে হয় যদি ওপেনলি বলতে যাই বা অনেস্ট ওপিনিয়ন দিই তাহলে হচ্ছে আসলে ব্যাপারটা দুই রকম একটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ডের সাথে ইন্ডিয়ান ব্র্যান্ডের কম্পারিজন হয় না আবার আরেকটা সেন্সে হয় কিভাবে যেমন ধরো সুজুকি জিক্সার মনোটন নিয়ে আজকে একটা ব্লক করার কথা ছিল আমাদের তাই তো সুজুকি জিক্সার মনোটনের সাথে পালসারের একটা কম্পারিজন পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিস বলেন বা ডাবল ডিস বলেন একটা কম্পারিজন এই কম্পারিজনের স্ক্রিপ্টটা যখন আমি বিভিন্ন লোকের সঙ্গে শেয়ার করি তখন অনেকেই আমাকে বলছে বাই হাউ দিস ইজ পসিবল হাউ ইউ ক্যান কম্পেয়ার এ জাপানিজ ব্র্যান্ড উইথ অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড ইজ ইট লজিক্যাল একটা পর্যায়ে গিয়ে তাকে আমি বলতে বাধ্য হয়েছি ভাই মোল্লাবাড়ির সব মেয়ে কিন্তু জান্নাতি হয় না আর এই কারণে আমি বললাম যে কম্পারিজন হয় আবার হয় না কিভাবে যেমন ধরো যে ইয়ামাহা এফজেড এর সঙ্গে যদি চিন্তা করি ইয়ামাহা এফজেড এর সঙ্গে এই ওয়ান ফিফটি সিসি সেগমেন্ট এফজেড ভার্সন টু বা থ্রি বলো ইন্ডিয়ান বাইকগুলোর কম্পেয়ার করাটা আসলেই চ্যালেঞ্জিং তারপরেও করা যাইতে পারে চাইলে কিন্তু অনেকে কনফিউজ থাকে যে আসলে কোনটা ভালো যারা ব্র্যান্ড সম্পর্কে বা একটা জাপানিজ ব্র্যান্ড আসলে কি বা কোন কোয়ালিটির এ সম্পর্কে তাদের অত আইডিয়া নাই তাদের জন্য কম্পারিজনটা করা যাইতে পারে এক্সাক্ট রিয়ালিটিটা তুলে ধরার জন্য আর ফ্যাক্ট হচ্ছে ধরো এই ইয়ামাহা যদি বাদ দিই যদিও ইয়ামাহা ওয়ান ফিফটি সেগমেন্টে ইন্ডিয়ান ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করার মতো বাইক কম আছে ইয়ামাহার মানে এরা আলাদাভাবে বিজনেস করছে যদিও লাস্ট পালসার এন ওয়ান সিক্সটি যেটা আমার কাছে মনে হয়েছে যে এফজেড সাথে কম্পেয়ারেবেল একটা বাইক যে কারণে আমি কম্পেয়ারও করছি বাট পালসার ওয়ান ফিফটি সিসি যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টের সাথে এফজেড এর কম্পেয়ারটা কিন্তু হয় না হয় না ঠিক একইভাবে সুজুকি যে আমি স্ক্রিপ্টটা দাঁড় করিয়েছিলাম ওইটা নিয়ে বেসিক্যালি কনফ্লিক্টটা আসছিল কনফ্লিক্টটা কি জাপানিজের সাথে আমি কেন ইন্ডিয়ানের কম্পেয়ার করতেছি এখন এখানে একটা ফ্যাক্ট আছে ইয়ামাহাকে বাদ দেন আপনি শুধুমাত্র হোন্ডা আর সুজুকিতে আসেন হোন্ডার ক্ষেত্রে বলি হোন্ডা এক্স ব্রেড হর্নেট এরা কিন্তু সুযোগে জিক্সার বা ইয়ামাহা এফ এর সাথে কম্পেয়ার করার মতো আসলে যোগ্যতা রাখে না এটা আমার অপিনিয়ন হন্ডা এক্স বা হর্নেট কে আপনি এফ জেড বা সুযোগে জিক্সার সিরিজের সাথে কম্পেয়ার করতে পারেন না এটা উচিত না কারণ হচ্ছে এফ জেড বা সুযোগে জিক্সার হর্নেট এক্স থেকে অনেক বেটার প্রিমিয়াম কোয়ালিটি এগ্রিড এগ্রিড ভাই ওকে পরাগ এগ্রি করছে ও যেহেতু অনেক ভালো বাইকার ও এগ্রি করলে আমার ভাল লাগে কি এবার আসি হচ্ছে তাহলে হন্ডা হর্নেট বা কার সাথে কম্পেয়ার করতেছে বা কার সাথে কম্পিট করতেছে হন্ডা যেটা করতেছে হন্ডা এক্সপ্লেড আর হর্নেট দিয়ে ইন্ডিয়ান যে ব্র্যান্ডগুলো আছে হিরো বল পালসার বলো বা টিভিএস বল তাদের সাথে কম্পিট করতেছে যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর সেল অনেক বেশি মানে ভলিউম অনেক বেশি যে কারণে তারা কোয়ালিটি কম্প্রোমাইজ করে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর মতো একটা প্রাইসিং করে ওদের সঙ্গে খেলতেছে এটাই তো ফ্যাক্ট ঠিক একইভাবে সুজুকি জিক্সান মনোটুন মনোটন বাইকটা মার্কেটে সুজুকি কেন ছাড়লো এর কারণটা হচ্ছে মনোটনের প্রাইসিং দেখেন মনোটনের প্রাইসিং কিন্তু ইন্ডিয়ান বাইকগুলোর প্রাইসিং এর মতোই এবং ফিচার টিচার কিন্তু জাপানিজ এবং ইন্ডিয়ান মিলেমিশে একাকার এরকম একটা অবস্থা এই মনোটন সুজুকির মার্কেটে ছাড়ার পেছনে একটা বড় কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তারা ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর সাথেও খেলতে চায় যে কারণে মনোটন তারা মার্কেটে নিয়ে আসছে এরকম একটা রিজনেবল প্রাইসে এরকম একটা জাপানিজ চমৎকার বাইক সো একটা কোম্পানি যদি একটা প্রাইস সেগমেন্টে খেলতে গিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করতে চায় সেক্ষেত্রে আমি কেন একটা জাপানিজ বাইকের সাথে ইন্ডিয়ান বাইকের কম্পেয়ার করতে পারবো না সো এই সেন্সে আমি এই কম্প্যারিজনগুলো টানি বা আমি বলি যে জাপানিজ বাইকের সাথে ইন্ডিয়ান বাইকের কম্পেয়ার করা লজিক্যাল আবার ইলজিক্যাল তবে লজিক্যাল ডেফিনেটলি কিছু কিছু মডেলের ক্ষেত্রে যেমন সুজুকি জিক্সার মনোটো এরকম একটা মডেল বা হোন্ডা হর্নেট এক্স জেড যেহেতু হোন্ডা যে বাইকগুলো প্রডিউস করে এফ বা জিক্সার কোয়ালিটি না যে কারণে ইন্ডিয়ান বাইকগুলোর সাথে তারা কম্পেয়ার করতেছে এখন তুমি বলো যে তুমি কনফিউজ ছিলা আমার এই কথাবার্তার পরে তোমার কি মনে হয় যে তুমি এখন কনফিউজ না ভাইয়া আপনারা কি কনফিউজ যে ও কনফিউজ ছিল যে কম্পেয়ার করাটা কতটুকু লজিক্যাল ইনফ্যাক্ট অনেকেরই এই কনফিউশনটা কাজ করতে যে একটা জাপানিজ আর ইন্ডিয়ান বাইক কিভাবে কম্পেয়ার করা হয় বা করা যায় আসলে ই লজিক্যাল মনে হইতে পারে বাট সব সময় লজিক্যাল হয় না কিছু কিছু বিজনেস স্ট্র্যাটেজি থাকে বা বিজনেস সেন্স থাকে যে সেন্সে অনেক কিছুই কম্পারিজন করা যায় এখানে আরেকটা বিষয় হচ্ছে পড়া যে ইন্ডিয়ান বাইকগুলো এখন কিন্তু ভালো ভালো বাইক प्रोड्यूस করতেছে যেমন ধরো পালসার আমি বলি সিক্সটি যে বাইকটা লঞ্চ করছে বাংলাদেশে পালসার যত বাইক লঞ্চ করছে দিস ইজ আ মাস্টারপিস পিস মাস্টার পিস একটা বাইক রাইট ইঞ্জিন সো এখন কিন্তু সুপার রিফাইন্ড ব্রেকিং অসাধারণ ব্রেকিং মানে সবকিছু মিলিয়ে অসাধারণ একটা পিস বের করছে বাজার সো এখন ইন্ডিয়ান কোম্পানিগুলোও কিন্তু অনেক ভালো ভালো বাইক প্রডিউস করতেছে তাদেরও রিসার্চ ডেভেলপমেন্ট টিম আছে তারাও কিন্তু অনেক ভালো করতেছে সো কেন আমরা কম্পেয়ার করতে পারবো না বা ইন্ডিয়ান বাইকগুলোকে কেন আমরা এত ছোট করে দেখবো হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি আমি এখনো বলি আপনাদের যদি ভালো বাজেট থাকে ডেফিনেটলি ইউ শুড গো ফর সুজুকি অর ইয়ামাহা আর বাজেট কম থাকলে ইন্ডিয়ান বাইক আপনার জন্য ডেফিনেটলি গুড চয়েস কম বাজেটে অনেক ভালো জিনিস দেয় আর ইন্ডিয়ান বাইক গুলো এখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে তারা অনেক কিছু বের করতেছে যেমন বাজাজ সিএনজি চালিত বাইক বের করছে ওয়ার্ডের ফার্স্ট অনেক রিসার্চ ডেভেলপমেন্ট করে এই বাইকটার ক্র্যাশ টেস্টের অনেক ভিডিও দেখছে অনেক রিসার্চ ডেভেলপমেন্ট ছিল সো আমরা এটা বলতে পারি না যে ইন্ডিয়ান বাইক গুলো আসলে টেকনোলজিকালি অনেক ব্যাকওয়ার্ডে আছে কেননা ইন্ডিয়ান বাইকগুলো কিন্তু জাপানিজ বাইকগুলোর সাথে কোলাবোরেশনে কাজ করে তারাও টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে গেছে রাইট জি ভাই তাহলে পরকই জিজ্ঞেস করি ও যেহেতু জাপানিজ ব্র্যান্ড ইউজ করে হয় জাপানিজ ব্র্যান্ডস আর বেটার তোমার কেন মনে হয় যে জাপানিজ ব্র্যান্ড কেন বেটার বা কেন এগুলো মানুষ বেশি প্রিফার করে বেশি প্রিফার করার পিছনে ভাই প্রথম কারণ আমার কাছে মনে হয়

mileage mileage জাপানিজ কিন্তু একটু বেটার হয় যেহেতু জাপানিজ বাইকগুলোর এফিশিয়েন্সি অবশ্যই এটা স্বীকার করতে হবে ইন্ডিয়ান বাইকগুলোর অনেক বাইক থেকে অনেক ক্ষেত্রে বেটার হয় বাট সব সেটা কিন্তু নাও হইতে পারে আচ্ছা আর কিছু আরেকটা ফ্যাক্ট আছে জাপানিজ ব্র্যান্ডের বাইক চালা যারা জাপানিজ ব্র্যান্ডের বাইক যারা ইনপ্যাক্ট আছে তাদের একটা সোশ্যাল ইমপ্যাক্টটা বেটার মানে একটু ভাবভাব কাজ করে আমি জাপানিজ ব্র্যান্ড চাইলাই এরকম আর আর যারা ইন্ডিয়ান বাইক চালে আমার তাদের তো ভাই বেল নাই যেমন ধর পালসার নিয়ে যখন কোথাও যাই যে কারোর সঙ্গে মিট করতে যে কোনো একটা বাইক রিভিউ করব সে হয়তো আর ওয়ান ফাইভ বা সিবিআর চালা বা এমটি ফিফটিন চালায় না আমার পাত্তাই দেয় না পারলে তো ভাই কোথায় বলে না এরকম একটা পালসার চালায় এ মাল কী বোঝে তো এরকম একটা ব্যাপার আর কি আমি কিন্তু এই টাইপের প্রবলেম ফেস করি তো এটাও কিন্তু একটা ফ্যাক্ট বা লার্নিংস আপনি যত দামি বাইক ইউজ করবেন আপনার সোশ্যাল ভ্যালু আপনার সোশ্যাল ভ্যালু তত বাড়বে তাই তো আচ্ছা এবার ইন্ডিয়ান বাইক গুলো আর আরেকটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার ওকে এটা কিন্তু রিসেল ভ্যালু খুবই ভালো রিসেল ভ্যালু এই ডেফিনেটলি একটা বড় কথা বলছে সেটা হচ্ছে জাপানিজ বাইক গুলো রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো হয় রাইট যে ধরনের রিসেল ভ্যালু ইজউয়ালি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোতে পাওয়া যায় না সো জাপানিজ ব্র্যান্ডগুলোকে যারা প্রায়োরিটি দেন বা যারা মনে করেন যে জাপানিজ ব্র্যান্ডগুলো বেটার এর পেছনে লজিকগুলো হচ্ছে বেসিক লজিকগুলো হচ্ছে এটা এখন ইন্ডিয়ান বাইকগুলোর ক্ষেত্রে যদি বলি পজিটিভ বড় একটা ফ্যাক্ট হচ্ছে ইন্ডিয়ান বাইকসগুলোর প্রাইস হচ্ছে অনেক কম কম প্রাইসে এরা অনেক ভালো ভালো জিনিস দেয় আর একটা সময় ছিল যেমন ধরো এই পাসারটা এটা এই 18 বছর রানিং এখনো সুপার রিফাইন্ড ভাবে চলতেছে যে এটা বলার কিন্তু ইন্ডিয়ান বাইক গুলোর বিল্ড কোয়ালিটি যদি কেউ বলে থাকেন যে খারাপ এটা ডেফিনেটলি আমি এগ্রি না ইন্ডিয়ান বাইক বিল্ড কোয়ালিটিও ভালো তবে একটা ফ্যাক্ট হচ্ছে ইন্ডিয়ান বাইক গুলাতে যে ইন্ডিয়ান বাইক গুলাতে যে ব্রেকিং ব্যালান্স তার থেকে জাপানিজ বাইকগুলোতে ব্রেকিং ব্যালেন্স বেটার হয় তবে সব বাইকের না যেমন ধরেন আমি হোন্ডার ক্ষেত্রে কিন্তু আমি এটা বলতে পারি না হোন্ডা এক্স ব্রেড বা হর্নেট এর ক্ষেত্রে দুইটা বাইকের ক্ষেত্রে ব্রেকিং ব্যালেন্স আমি ইন্ডিয়ান বাইকের সেম লেভেলেই রাখবো এফজেড সুজুকির লেভেলে আমার মনে হয় নাই মানে ওগুলো ইন্ডিয়ান বাইকের মতোই মনে হয়েছে বাট মনোটনের ক্ষেত্রে আবার যদি আসেন মনোটন কিন্তু ইন্ডিয়ান বাইকগুলোর সাথেই কম্পেয়ার করছে বাট মনোটনের ব্রেকিং ব্যালেন্স আবার জাপানিজ কোয়ালিটি কোয়ালিটি সো এক একটা জায়গাতে এক একটা ফ্যাক্ট কাজ করে আবার ইন্ডিয়ান বাইকগুলোর আরেকটা একটা বড় ফ্যাক্ট হচ্ছে এগুলা মার্কেটে এত বেশি পরিমাণের যে যে কোনো জায়গায় অনেক ক্ষেত্রে বলা হয় যে পালসারের পাশাপাশি মুদি দোকানেও রাখে আসলে গ্রামে অনেকের গ্রামে অনেক মুদি দোকানই আছে যারা পালসারের পার্সপাতি রাখে যে জানে পালসার আছে প্রচুর বা বাজাজ বাইক আছে প্রচুর টুকটাক কিছু পার্স মুদি দোকানেও কিন্তু আসলেই পাওয়া যায় আর এত অ্যাভেইলেবিলিটি হওয়ার কারণে বাইরে থেকে যদি পার্সপাতি কেনেন পার্সপাতির দামও কম হয় তার মানে এটা না যে জাপানিজ বাইকগুলোর পার্সপাতির দাম বেশি যে বাইকগুলো যেমন এফজেড এর পার্সপাতির দাম কিন্তু যথেষ্ট রিজনেবল সুজি জিক্সার সিরিজের যথেষ্ট রিজনেবল আর যারা মনে করেন যে ইন্ডিয়ান বাইকগুলোর পার্সপাতির দাম অনেক কম ভাই শোরুম থেকে পার্সপাতি কিনে দেখেন তাহলে বুঝবেন যে জাপানিজ বাইক থেকে এগুলোর দাম কম কি বেশি সেম লেভেলের দাম অনেক ক্ষেত্রে অনেক বেশিও হয়ে যায় ইন্ডিয়ান বাইকগুলোর শোরুম প্রাইস পার্স পাতি তো হচ্ছে ফ্যাক্ট তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিই নাকি তাহলে আজকে আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি যে ইন্ডিয়ান বাইকের সাথে জাপানিজ বাইকের কম্পেয়ার হয় এবং কেন হয় না এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য আজকে এই এফজেড বা পালসার নিয়ে একটা ছোট্ট ব্লগ করে ফেললাম ইনফ্যাক্ট সুজুকি জিক্সার মনোটোন থাকার কথা ছিল বাট আজকে পায় নাই পালসারের সাথে জিক্সার মনোটোনের একটা চমৎকার ভিডিও আসতেছে আশা করি দেখবেন খুব শীঘ্রই ওটা পাবলিশ হবে আর কোন টাইপের কি ব্লগ দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাই অবশ্যই অবশ্যই তাহলে পরে টাটা দিয়ে দাও টাটা অনেক গ্যাজানো হয়ে গেছে হচ্ছে বড় কথা পায়ে ব্যথা হয়েছে পায়ে ব্যথা তো এমনিই ছিল ভাই